এইটো এটা ফিমেল আছে, ব্ল্যাক এন্ড হোয়াইটের মাজত ফিমেল আছে, আর বহুত ধুনিয়া কালার কালার সব কান চক, 1 ফুটকে দীঘল আছে, চকু চক পুরা মার্বল আছে, আর দাঁত চক, দাঁত গাখিরও দাঁত আছে। আর এইটো ছাগলী তার মানে কম সময়তে প্রেগনেন্ট হয়েছে। আসসালামু আলাইকুম, বি গড ফার্ম পর মই জিদার হোসেন, আপনাকে আরো একবার স্বাগত আশা করছো, আপনার সব ভালো আছে। আপনাকে মই পিছফালে চাই আছো, যেটা মোর ফার্মর যেটা টিন টিনের উপর মই থিয় হয়ে আছো, তার মানে ঘরের উপর মই থিয় হয়ে আছো, আর পিছফালে কাম চলি আছে, এইটার বিষয়ে আলোচনা করিম। আর যাওয়া ভিডিওত আপনারা চালে যে মোট ফার্মটা কেন বতাহত আহি তার মানে ধুমুহায় মোট ফার্মটা ভাঙি দিলে, আর মোর খালি মন নয় মোর পিছফালে এইটু ঘর চাব পারি, ইয়াকো ভাঙি দিছে, এইটু মোর গরু রাখা ঘর আছে এইটু ভাঙি দিছে, বহুতে ক্ষতি করেছে। আর ইফালে চাব পারে এইবিল মাকৈ গছর খেতে, মই উপরত আছো কারণে দেখা গৈ আছে, তার মানে মাকৈ গছ বিলাক থিয় আছে, কিন্তু একচুয়ালি মাকৈ গছ গোটেকেইটা তার মানে ভাঙি ভাঙি তলফালে পড়ে আছে, মই অল্প জুম করে দেখাই দিব, এই চক ভাঙি ভাঙি তলফালে পড়ে আছে, চাইছে তার মানে শুই আছে এনেকুৱা কব পাৰি, বহুতে লোকচান হৈছে, তাৰমানে বতাহে যিটো লোকচান কৰি গৈছে, বহুতে দুখীয়া মানুহ এলোক, আৰু বহুত কষ্ট কৰি মাকৈ খেতি কৰিছিল, তথাপিও তাৰমানে বতাহ আহি যিটো ক্ষতি কৰি গ'ল, কি ক'ব, ইয়াত ক'ব লাগে একোৱেই নাই। এতিয়া বলক আগতে তাৰমানে আমাৰো মাকৈ গছৰ খেতি অলপ দেউতাই কৰিছিল, ঠিক আছে, কিন্তু ইমান ভাল হোৱা নাছিল, তথাপিও তাৰপৰা তাৰমানে ধুমুহা আহি তাক ভাঙিয়ে দিলে, বুজিছে। এতিয়া আমি তাৰমানে আমাৰ সেইটো মাকৈ খেতিত যাম, যাই কিনে অলপ মাকৈ গছ কাটি আনো, যিহেতু এইটো তাৰমানে ভাঙিয়ে গৈছে বুলি ক'ব লাগিব, আৰু আনি কিনে ছাগলীক খুৱাম, আৰু তাৰপিছত মই ঘৰৰ বিষয়ে তাৰমানে অলপ অলপ ভিডিঅ'ত আলোচনা কৰিম। ব'লক আগত আমি মাকৈ খেতিত যাওঁ, ছাগলীৰ কাৰণে মাকৈ গছ খেতি কাটি আনো। এতিয়া আপোনালোকে মোৰ পিছফালে যিটো মাকৈ খেতি চাই আছে, তাৰমানে এইটো মাটি নতুনকৈ লৈছিল দেউতাই, তাৰমানে কিনিছিল, আৰু ইয়াতে তাৰমানে দেউতাই অলপ মাকৈ লগাইছিল, লগাইছিল গরুর কারণে, পিছত দেউতা কাজ এইটু বলে বিক্রি বলে করব, মই জানো আর এইটু আর কত বিক্রি হবে, যি তারমানে বেয়া বিছন তারমানে দোকানের পর দিছে, আর আমার এফালে দোকান বিলাক তারমানে বহুতে তারমানে বহুতে ঘাটিয়া কোয়ালিটির বিধানও বিক্রি করে, এওলোকে এইটু কিনি আনিছে বিধানের তারমানে মার বলে কব পারে, ইয়ার লগতে আপনি সব একে মাটি ইফালে হয়েছে, ইমান ধুনিয়া বিধান লই আছে এওলোকে, আর আমাক যেটা দিছে সবতকে ঘাটিয়া দিছে, পয়সাটা আমি ভালে দিছো। এতিয়া আপনি চাব পাৰে ইয়াতে মাকৈবিলাক আমি অলপ অলপকৈ কাটিম, আৰু কাটি কেনে ইয়াৰ পৰা লৈ ছাগলীক দিম, আৰু আপোনাৰ চাই থাকিব ছাগলী কিমান ধুনীয়াকৈ মাকৈ গছ খায়, আমিতো নেপিয়াৰ দিওঁ, কিন্তু এতিয়া এইটো কাটি আছোঁ এইটো কাৰণত, যিটো এইটো নহ'ল, লগাইছিলে দেউতা নহ'ল, আৰু এইটো মাটিত মই নেপিয়াৰ লগাম, এইটো মাটি 1 বিঘা মাটি এইটো ধৰিয়ে নেপিয়াৰ লগাম, এইটো আপোনাৰ ছুপাৰ নেপিয়াৰ আৰু ৰেড নেপিয়াৰৰ কাৰণে ৰখা হৈছে। একচুয়েলি তাৰ মাটি আগতে মোৰ এইটো নেপিয়াৰ আছিল, তাৰ মাটিটো যাৰ আছিলে এখেতে বিক্ৰী কৰিম বুলি কৈছিল, কাৰণ আমি মাটিটো খালী কৰি দিছিলোঁ, এতিয়া দেউতাই তাৰমানে এইটো মাটিটো লৈ ল'লে, আৰু এতিয়া নেক্সট টাইমৰ পৰা ইয়াতে আমি নেপিয়াৰ খেতি আকৌ কৰিম। ব'লক এতিয়া আমি ছাগলী তালৈ যাওঁ, কিছুমান তাৰমানে মাকৈ গছৰ ঘাঁহ লৈ। এতিয়া আপোনাৰ চাই আছে মোৰ ঘাঁহৰ ওপৰত কিছুমান মাকৈ লোৱা হৈছে, বহুতেই ওজন। এতিয়া ব'লক ফাৰ্মলৈ যাওঁ আৰু ছাগলীক দিওঁ। এতিয়া মই মোৰ গোটেইকেইটা ছাগলীক এতিয়া খাদ্য দিলোঁ, আপোনাৰ চাই আছে, আৰু বহুতে ধুনীয়াকৈ মাকৈ গছৰ পাত খাই আছে, আৰু মাকৈ গছৰ পাতটো খাই বহুত ভাল পায়, কিন্তু কথা হ'ল কি, তাৰমানে মাকৈ গছটো আমি লগাই কিনে খুৱাব নোৱাৰোঁ, এইটো কাৰণ কাৰণ এইটো বহুত কষ্টলি হয়, আৰু ইয়াতকৈ আমাৰ ভাল বেটাৰ হয় নেপিয়াৰ গছৰ খেতি কৰি খোৱা। তাৰমানে চাওক নেপিয়াৰ গছৰ খেতি কৰিলে কি হয়, এবাৰলৈ আপোনাৰ 7-8 বছৰলৈ হৈ থাকে, আৰু মাকৈটো আপোনাৰ প্ৰত্যেক ছিজন ৱাইজ হয়, আৰু হয় তাৰমানে দেউতাৰ তাৰমানে খেতিটো বেয়া হৈছে কাৰণে মই ইয়াৰ পৰা কাটি আনিছোঁ, নহ'লে ভাল থাকিলে মোক আৰু কাটি দিছিলোঁ হয় নিজানো, মোক কাটিব নিদিলেই হয়, ঠিক আছে। এতিয়া আপোনাৰ গোটেইকেইটা মোৰ মেল ফিমেল যিবিলাক আছে গোটেইকেইটা বহুত ধুনীয়াকৈ খাই আছোঁ, আৰু বহুতে চাওকৈ খাই আছে বুলি ক'ব লাগিব। এইটো ভিডিঅ'ৰ মতামত মোৰ তাত কিছু ধুনীয়া ধুনীয়া মেল আৰু ফিমেল আছে, মই এইটো এইকেইটা আপোনালোকক দেখাব বিচাৰিম। আহক মই সবপ্ৰথমে এটা ফিমেলৰ পৰা ষ্টাৰ্টিং কৰোঁ। চক এইটো এটা ফিমেল আছে, ব্লেক এণ্ড হোৱাইটৰ মাজত ফিমেল আছে, আৰু বহুতে ধুনীয়া কালাৰ কালাৰ চব কাণ চক, 1 ফুটতকৈ দীঘল আছে, চকু চক পুৰা মাৰ্বল আছে, আৰু দাঁত চক, দাঁত গাখীৰৰ দাঁত আছে, আৰু এইটো ছাগলী তাৰমানে কম সময়তে প্ৰেগনেণ্ট হৈছে, ইয়াৰ তাৰমানে প্ৰেগনেঞ্চি আপুনি 2ৰ পৰা আৰামছে ক'ব পাৰে, কিন্তু গেৰাণ্টি দিওঁতে তাৰমানে ভয় লাগে, কিন্তু তথাপিও আপোনালোকে চাব পাৰে গাখীৰৰ বাটচাত নামি গৈছে, এইফালে গাখীৰৰ বাটচাত নামি গৈছে, আপোনালোকে আহিলে চালে গম পাব, ঠিক আছে। ব'লক আমি আৰু বাকীকেইটা ফিমেল দেখাওঁ, এইটো এটা আছে ইয়াক আমি ধৰি দেখাম, চাওক ইয়াত চাওক তাৰমানে ইয়াৰ তাৰমানে কি হৈছে, বহুতে ধুনীয়া শ্বাইনিং, চাওক গা চাওক একদম পুৰা চিকমিকাই আছে, যিবিলাক ছাগলী তাৰমানে গাত শ্বাইনিংটো ভাল থাকে এইবিলাক তাৰমানে বেমাৰ আজাৰৰ পৰা বহুত দূৰত থাকে, আৰু কাণ চাওক একদম আমৰ পাতৰ নিচিনা তাৰমানে ডাঙৰ, আৰু চকু চাওক পুৰা বগা, আৰু এইটো ছাগলী হিটত আহিছিল, এই আমাৰ ফাৰ্মৰ যে টাইগাৰ যিটো আছিল টাইগাৰক দি হিট দেখুওৱা হৈছে, বহুতে ধুনীয়া কালাৰ আৰু ইউনিক কালাৰ বুলি ক'ব লাগিব, এইটো পঠাকে আমি ওলাই কেনে দেখাই দিম, ঠিক আছে। এইটো চাওক বহুতে তাৰমানে ইউনিক কালাৰ বুলি ক'ব লাগিব, এনেকুৱা কালাৰৰ বিটেল খুব কম পোৱা যায়, আৰু মই এইটো তাৰমানে বহুতে তাৰমানে ধুনীয়া লাগিছে কাৰণে মই ইয়াক অনা হৈছে, আৰু ইয়াৰ চাওক কালাৰ চাওক একদম একদম ব্ৰাউনো আছে, ৰেডো আছে, সামান্য মানে ব্লেকো আছে, কাৰণ চাওক 1 ফুটতকৈ দীঘল আছে, চকু চাইছে বগা আছে,
আর বহুত ধুনিয়া কালার আছে মোর ভিডিওর মাধ্যমে আপনার দেখাব বিচারো মানে বহুত ধুনিয়া ধুনিয়া মেল আছে ফিমেল আছে ইয়াতে আরো একটা ফিমেল খাই খাই আছে গোটেকটা খাদ্যত ব্যস্ত এই আরো একটা ফিমেল আছে সব ইয়ার মালিকে ইয়াক তোমার তারমানে মরমত তারমানে ঘণ্টি বান্ধিছিল ঠিক আছে আর এই মানে রাখিছোঁ তারমানে মানে খুলি দিয়া নাই কারণ কোনোবা কাস্টমার যদি লয় ডাইরেক্ট ঘণ্টি লগাতে হবো তারমানে কারণ চক এক ফুটতে দিগল আছে চকু চাক পুরা মার্বলাইজ আছে পুরা বগা আছে চাইছে আর এই ছাগলী টাইগারে হিট দেখে ইয়াকো হিট দেখে ভিডিওটার মাধ্যমে মানে একটা কথা কব বিচার যে বহুত ভাই আমার ফোন করে দিদার ভাই আমার ছাগলী ইমান দিন পার হয়ে যায় দুই তিন মাস চারি মাস পার হয়ে যায় কিন্তু তথাপি ছাগলী হিটত নাহে বা কিছু ছয় মাস সাত মাস হয়ে যায় কিন্তু হিটত নাহে এইটার একটা কারণ আছে কারণ হল চক যদি আপনার তারমানে যদি তার মাইকী ছাগলী আছে পঠা নাই তারমানে কেতিয়াবা কেতিয়াবা হয় তারমানে মাইকী ছাগলীবিলাক হিটত নাহে আর বহুত ছাগলী আছে তারমানে পঠা না থাকলেও তারমানে হিটত আহি যায় কিন্তু ইয়ার সলিউশন কি ইয়ার সলিউশন হল যদি আপনি ফার্মত বা আপনার ঘর যদি একটা পঠা যদি রাখি থাকে দিয়ে তাহলে বহুত সোনকালে হিটত আসবে যেন মানে আপনার উদাহরণ দেখাও ঠিক আছে কিন্তু মোট ফার্মত ছাগলীবিলাক আহিল আর পিছত তারমানে বহুত কেটা তো বিভিন্ন মালিকর পর আইছে হয় না তারপর ইয়াতে মোট ফার্মত টাইগার আছে আর টাইগার তারমানে গোটে একটা ছাগলীর পিছনে দৌড়িছে আর দৌড়ার পিছত তারমানে কিছু এলাকা তারমানে সোনকালে হিটত আহি গেছে যা ছাগলী তার মালিকর ঘরে হিটত আহা নাছিল আর মোট ফার্মত আই হিটত আহি গেছে আর মানে কমসে কম 12-13টা ছাগলীক হিটত দেখাইছো আর গোটেকটা ছাগলী প্রুফ রাখিছো কারণ বহুত কাস্টমার কব যে আপনি মিশাতে রাখছে মিশাতে কোয়া নাই কারণ মানে যে ছাগলী তারমানে হিট দেখাও সেই ছাগলী সিঙ্গেল একটা ভিডিও বনায় রাখো এইটার কারণ তার মালিকে যিজনে মোর পর লব এলাকে যাতে কনফার্ম হব পারে যে কেতিয়া হিট দেখা হয়েছিল যদি যেটা হিট দেখাইছো সেইটার পর যদি ধরকচোন একমাহ লৈকে আমি হিটত যদি নাহে তাহলে ভাবে প্রেগনেন্সি কনফার্ম আর যদি একমাহ পিছত যদি আকৌ হিটতে তাহলে ভাবে যদি হিট দেখাইছিল এটা ক্যান্সেল হয়েছে ঠিক আছে আর মানে মোট ভিডিওর মাধ্যমে দেখাব বিচার মোট দুনিয়া কেটামান বিটেল ছাগলী আছে এইটো আর যদি কারবার লাগে কন্টাক্ট করব লব পারিব মোর পর যদি আপনারা অল ওভার অসমত যিকোনো জায়গা ডেলিভারির ব্যবস্থা করে দিব মানে দিব পারিম আর পিছফালে যদি ঘর হয়ে আছে মোর ফার্মর এইটার বিষয়ে ভিডিও নেক্সট ভিডিওত আপনারা পাই যাব ঠিক আছে লাস্ট টাইম আকৌ এবার ছাগলীকেইটা মই আকৌ দেখাই দিওঁ এইটো এটা ছাগলী আছে এইটো প্রেগনেন্সি শিওর দিব নোৱাৰিম কিন্তু প্রেগনেন্সি থাকার সম্ভাবনা তার যেটো মালিকৰ পৰা আনিছোঁ তাক তাৰমানে এইটো মালিকে প্রেগনেন্সি বুলিয়ে তাৰমানে মোৰ পৰা পইচা লৈছিল কিন্তু এতে গ্যারান্টি দিব নোৱাৰিম যে নহওক আপোনাৰ ভিডিওটো ইমান ধৈর্য সহকাৰে চাইছে যদি ভিডিও ভাল লাগিছে বেলেগ এটা সুবিধা কৰি দিব আজিৰ ভিডিওটো ইমানখিনি থাকিল ভিডিওটো দেখাৰ কাৰণে ধন্যবাদ।